हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के हे सान्डे, सान्डे दिन हमार कोनो रेस्ट नहीं। सान्डे दिन सब बड़ो बाधे जिनिस हे हमार हजबैंड अफिस थाके, मे छुट्टी, मे एखन घुमाच्छे, एखन 11:30 बारे 12:00 बजे, 12:00 बजे चलल। ता मेर एखन घुमाच्छे, ओर तो रेस्ट माने शुए शुए काटानो, घुमानो ওর নয়, ঠিক আছে। কিন্তু আমার আমারটা কোথায় যাবে? আমার সেই সকালবেলা উঠতেই হবে, উঠে চা দিয়েছি। হ্যাঁ, ওই যে বলে না সরকারি কর্মচারীদের, দূর থেকে দেখে মনে হয় কি সুখী, তো দূরের ওই পারে নদী, তো সুখ দেখে মনেই হচ্ছে। তা আজকের মেনু হচ্ছে দুপুরবেলা বাঁধাকপি তরকারি, ডাল, মাছ। আবার বাবু মাংস নিয়ে এসেছেন, ভালোই আছেন। ওনার কাছে হচ্ছে রেস্ট মানে হচ্ছে খাওয়া, মানে তার কাছে শান্তি মানে হচ্ছে খাওয়া দাওয়া, কিচেনে এই নিয়ে থাকা। আর আমার কাছে হচ্ছে রান্না করে যাও। তো একটা বিবাহবার্ষিকীর গল্প শোনাই, আমার বিবাহবার্ষিকী কীভাবে কাটে। তা এক 2-3 বছর আগেকার কথা বলছি, আমার বিবাহবার্ষিকী ডেট। তা আমি আমার হাজব্যান্ডকে বলছি, কি গো বিবাহবার্ষিকী ডেটে নিয়ে গেলে না আমাকে কোথাও? বলছে, কোথায় যাবা পিকি? আচ্ছা না, আমি একটু যাই, একটু কোথাও ঘুরতে টুরতে তো হবে, একটুখানি না ঘুরলে পারে কি আর, বাইরে না গেলে কি আর ভালো লাগে সারাক্ষণ ঘরে ঘরে? তো এটা কিন্তু করোনাকালের আগে গল্প করছি। বলছে, ঠিক আছে, তাহলে এক কাজ করি, বাজারে যাই, বাজার থেকে কিছু রান্না বান্না নিয়ে আসি, তারপর খেয়ে দিয়ে তারপর যাবো। বললাম, ঠিক আছে। উনি বাজারে গেছেন, উনি ঢেঁকির শাক নিয়েছেন। আমাদের আমার বিবাহবার্ষিকী ডেট হচ্ছে গরমের দিনে, তা সেই সময় ঢেঁকি শাক ওঠে, ঢেঁকি শাক খেতে খুব ভালো পায়। তা ঢেঁকি শাক নিয়ে এসছে, ছোটো মাছ নিয়ে এসছে, বড় মাছ নিয়ে এসছে, মেয়ের জন্য চিকেন নিয়ে এসছে। নিয়ে এসে আমাকে বাজারের থলি এইভাবে ধরে দিয়ে বলছে, পিউ এবার তুমি এটাকে রান্না করো। আমি বললাম, আমার বিবাহবার্ষিকী ডেট, তুমি কোথায় বাইরে গিয়ে খাওয়াবা, আর তুমি তো আমাকে দিয়ে রান্না করায় নিচ্ছ বিবাহবার্ষিকী ডেটে, আর এটাই তোমার কাছে এসে না? ফলে, কোনো ব্যাপার না পিউ, তুমি রান্না করো, রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর যাব। তাহলে এই এই হচ্ছে লোক। আর আমাকে গিফট কী দেয় জানেন? মশারি। আমাকে বলছে কি, আমি হচ্ছে কি গো বিবাহবার্ষিকী ডেটে তুমি আমায় কিছু গিফট করলে না? বলে, হ্যাঁ করবো না কেন, চলো বাজারে গেছি, সব ঘুরে ঘুরে আমাকে একটা মশারি গিফট করছে। তাহলে মশারি, মশারি কে বিবাহবার্ষিকীতে গিফট করে এগুলো জিনিস? ভালো কি এটা প্রয়োজনও ছিল, এটাও কিনে নিলাম, আর এটা তার সঙ্গে তোমাকে এটা তোমার দাওয়াও হয়ে গেল। তাহলে ভাবুন, এরকম ব্যক্তি উনি তো ওনারটা মানে সব কিছু হিসাবের মধ্যে রাখেন। তাহলে এখন যাই ভিতরের দিকে, দেখি কি করছে মেয়ে। এখনও তো 12:00 বাজতে চলো, সে উঠে নাই, সে আর একখানা মানুষ। হ্যাঁ দেখায়, একটা কালকে কাণ্ড করছে, মানে এরকম রোজই চলছে তার। কালকে হচ্ছে আমি ওকে, ও কফি বানায়ছে, কফাই বানায় মাইক্রোওভেনটা খুলে বন্ধ না করে রেখে দিয়েছে। সবাই তো দেখেন আপনাদের যে ভিডিওগুলো দেখায়, যে ডোনার মতো কি ভালো বাচ্চা, তার মতো মেয়েই হয় না। কিন্তু এই যে কফিটা করে মাইক্রোওভেন এখন রোজ তার বন্ধ হচ্ছে না, মাইক্রোওভেনটা নষ্ট হবে না আমার? কাঞ্চনজঙ্ঘাটা দেখতে যা সুন্দর লাগছে না, দাঁড়ান যদি দেখতে পারাই তা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে আমার ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে। তাই দাঁড়ান তো দেখাই পারি কি না। ওকে, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে লাগছে, কি সুন্দর লাগছে না? আজকে পাহাড়টা দেখা যাচ্ছে না খুব একটা, আচ্ছা আপনাদের কিছু তো দেখাতে পারলাম। তাহলে চলুন নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম সারি, বিকেলবেলা ঘুরতে যাবো। তাই তাড়াতাড়ি করে রান্না বান্না সারছি, যে রাজু বড় বড় পুঁটি মাছ নিয়ে এসছে, সর্ষে পুঁটি আর হচ্ছে মাংসের ঝোল, আর প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এভাবে মাংস রান্না করলে খুব টেস্ট হয়, আপনারা করে খাবেন দেখবেন খুব সুন্দর টেস্ট হয়। সর্ষাটাকে না ডাইরেক্ট না দিয়ে একটু ফ্রাই করে নিলে পারে না, মানে কষিয়ে নিলে পারে,
সর্ষের দিয়ে পাটভর্তা মাছ বা পুঁটি মাছ খুব টেস্ট লাগে, পরে খাবেন দেখবেন। আর লাস্টে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। আর এই মাংসের ঝোল কষানো হয়ে গেছে মশলাটা, এবার পুরো মাংসটা ঝোল সুদ্ধ দিয়ে দিলাম। এটা আমি প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কষাব। আমি এভাবে মাংস রান্না করি, করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই মাংসটা। এখন আবার একটু রাজুবাবুকে বিকেলবেলা ভাতটা ঘুম দিচ্ছে, ভাত ঘুম দিচ্ছে, তাই একটু জোর করে উঠানোর চেষ্টা করছি, যদি উঠে না। এরপরে 8টা 7টার মধ্যে বড় অলস লোক, উঠতে চান না বিছানায় থাকলে পরে। চলো যাক, তাহলে রবিবার দিন তুই নিয়ে বেরিয়েছে তাহলে। আজকে আমাদের ঘোরার উদ্দেশ্য হচ্ছে শীতের দিনে জয়নগরে মোয়া খাওয়া। তা দেখি মাখন ভোগে পাওয়া যায় কিনা। মাখন ভোগে পাওয়া গেল না জয়নগরে মোয়া। এবার আরেক জায়গায় যাই দেখি জয়নগরে মোয়া। আজকে আমাদের জয়নগরে মোয়া খেতেই হবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। শীতের দিনে ওই বসন্ত ঋতুর মতো তো এই সিজনটাই আসে, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে জয়নগরে মোয়া খাওয়া। তাই গুরুতে আসলাম, গুরুকুলে, দেখি জয়নগরে মোয়া পাওয়া যায় কিনা। বাবা কত রকমের মিষ্টি এখানে সব প্যাকেটিং করে রাখা আছে, বোধহয় গিফট দেওয়ার জন্য, বিয়ের বাড়ি তত্ত্ব হিসেবে সাজানো আছে। গুরুকুলে মিষ্টি খুব সুন্দর, পেলাম না তাই চলে আসলাম সামনের, দেখতে পেলাম গুরুদুয়ার। এটা শিলিগুড়িতেই, শিলিগুড়ির গুরুদুয়ার এটা। ভিতরটা খুব সুন্দর, তাই ঢুকে পড়লুম একটু ঘুরে নি। রবিবার দিন বিকেলবেলা এখানে এসে একটু বসে থাকা মন্দ নয়, বেশ ভালো লাগবে। ভেতরে ভিডিও করা বারণ, তাই বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি তাই আপনাদের দেখালাম। যাই, আবার একটু আশা নিয়ে যদি আরেকটা মিষ্টির দোকানে খোঁজ করতে যে জয়নগরে মোয়াটা পাওয়া যায় নাকি। শিলিগুড়িতে এত মিষ্টির দোকান, অথচ জয়নগরে মোয়া, এগুলো ভালো দোকান, সব থেকে টপ লেভেলের দোকান, কিন্তু এখানে জয়নগরে মোয়া রাখে না, ভাবতে অবাক লাগে। এখানে এগরোল বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির বিখ্যাত ভুটিয়া মার্কেট, যেটা শীতের সময় বসে, এটা গরমের সময় বসে না, শীতের সময় এই সোয়েটার গুলো এখানে বিক্রি হয়। এবার আসলাম মুঙ্গারামে, দেখি এখানে পাওয়া যায় কিনা জয়নগরের মোয়া, কোথাও পাচ্ছে না। আচ্ছা, এখানেও জয়নগরে মোয়া নেই, কিন্তু খেজুরের গুড় লিকুইড গুড়টা দেখতে পেলাম। ভুল করেছি, খেয়ে দেখলাম বেশ ভালো, বড়টা নিলেই পারতাম, খুব টেস্টি খেতে, আপনারা খেয়ে দেখবেন খুব টেস্টি। আমি অনেকদিন পরে খেজুরের গুড় ভালো খেলাম, একবার নিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। বাসি রুটির সঙ্গে শীতের দিনে একটু খেজুরের লিকুইড গুড় খেতে খুব ভালো লাগে। খুব ভুল করেছি বড়টা না নিয়ে, ঠিক আছে এরপর এবার বেড়ালে পারে নিয়ে আসব। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, তাহলে এখন বাড়িতে যাই।
তাহলে আজকের মতো টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা বাই বাই।